আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো নিউজিল্যান্ডে যে মধু চাষ করে, সাধারণত যে ফলের বাগানের মালিকরা আছে তারা এই মধুগুলি অর্গানিকভাবে চাষ করে। তো এই যে দেখছেন বক্সগুলি, এগুলির ভিতরে সাধারণত মৌমাছিগুলি, এটার ভিতরে চাক দেওয়া আছে মৌমাছির, তারা এই মৌমাছিগুলি অবশ্য কিনে আনতে হয় কিছু, তারপরে তারা বংশ বিস্তার করে। তো এই মধু, এই মৌমাছিগুলি মধু সংগ্রহ করে এই ফলের বাগানে যেই ফুলগুলি হয়, এই ফুলে থেকেই এই মধুগুলি এখানে তারা জমাট করে। এবং একটু পরে আপনাদেরকে দেখাবো যে ওই কোন ফুল থেকে তারা মধুগুলি সংগ্রহ করে। এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। এই দেখেন মধু অটোমেটিকলি এখানে হইতেছে, কয়দিন পর পরে তারা সংগ্রহ করতেছে এই মধুগুলি। তো এটা বাংলাদেশেও আছে, তো এটা আমি আজকে প্রথম দেখলাম, যার কারণে চাই আমি ভিডিওটা নিলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি যে নিউজিল্যান্ডে কীভাবে মধু সংগ্রহ করে, আর আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন যে এই যে ফুলগুলি থেকে মূলত মধু সংগ্রহ করে মৌমাছিগুলি। তাই এরকম আরও অনেক ভিডিও পেতে বা নিউজিল্যান্ড বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক দেবেন। এরপরে হয়তোবা এই লাইক দেওয়ার কারণে হয়তোবা আমি আগ্রহী হব যে একটা ভিডিও মেক করার জন্য। তো এই ফুল গাছ থেকেই, ফলের গাছ থেকেই ফুল ফুটে ওই ফুল থেকেই সংগ্রহ করে মৌমাছিগুলি মধু। ওই মধুগুলো ওইখানে নিয়ে জমাট করে। এবং এই যে দেখেন এই যে এই ফুলগুলি থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। অনেক ফুল ফুটছে গাছের মধ্যে, সেই গাছ থেকে মধুগুলি সংগ্রহ করে ওই বক্সের মধ্যে জমাট করে। তো বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং আরও নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। হয়তোবা পরে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।